এত বড় একটা কথা এমন ক্যাজুয়ালি বলতে নেই। এই কথাটা তুমি অলরেডি বলেছো একজনকে, কথাটা তার জন্যই থাক। দেখো, তুমি যদি আমায় ভালো না বাসো তাহলে আমি দুঃখ পাবো না, কিন্তু তুমি যদি প্রত্যুষের কাছ থেকে ভালোবাসাটা উইথড্র করে নেওয়ার চেষ্টা করো তাহলে আমি দুঃখ পাবো। ইউ নো হোয়াট, কিছু কিছু জিনিস আছে যা চেষ্টা করেও করা যায় না। প্রত্যুষের কাছ থেকে ভালোবাসাটা উইথড্র তুমি করতে পারবে না, চেষ্টা করলেও পারবে না, তোমার পক্ষে ওটা সম্ভবই নয়। তাই আমি বলছি অর্ণা, ওই চেষ্টাটাই তুমি করো না। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, দেখো আর তো কয়েকটা দিন, তুমি সুস্থ হয়ে গেলে ওরা তোমাকে ছেড়ে দেবে। প্লিজ চলে এসো আমার কাছে, আমি পারছি না। সাবধানে থেকো অর্ণা, প্রত্যুষকেও সাবধানে রেখো। তুমি আমার কথার উত্তর দিলে না। বাড়ি চাইলে কি বাড়ি যাওয়া যায় অর্ণা? আমি বললে কি বাড়ি পৌঁছতে পারবো? মানে যদি বাড়ি যাওয়ার থাকে, যদি সত্যি আমার কোনো বাড়ি থাকে তাহলে সেই বাড়িতে আমার যাওয়া হবে। যদি সত্যি আমার জন্য কোথাও ভালোবাসা অপেক্ষা করে থাকে তাহলে সেই ভালোবাসার হাতছানি ফেরানোর ক্ষমতা আমার থাকবে না। অর্ণা, তুমি ভালো থেকো, চিন্তা করো না। এখন না বেশিক্ষণ কথা বলতে খুব টায়ার্ড লাগে, তাই এখন আমি ফোনটা রাখি। আমি আবার পরে ফোন করব তোমাকে। আর দেখো না, ওরা তো দেখতে যেতেও দিচ্ছে না। জানি। শোনো, তুমি সাবধানে থেকো, ভালো থেকো, আর সংকল্প তাড়াতাড়ি চলে এসো আমার কাছে। আমার না ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। ফুটছে যেন মাছের কান কোর লাল এত নরম, শাড়ির সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল বিপদ বড়। কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চায়, নিজের মুখে রায়না লাগছে অসহায়। তুমি অন্য কারোর গল্পে নায়িকা, তুমি অন্য কারোর গল্পে নায়িকা। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড় তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর আমার দরজায় খিল দিয়েছে আমার দারুণ জ্বর। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো। কিরে কতক্ষণ তুই? সরি অর্ণা, তোরা ইন্টিমেট কথা বলছিলি, আমার চলে যাওয়া উচিত ছিল। আসলে চলে এসেছিলাম বলে মাঝপথে ফিরে যেতে পারিনি, ভেরি সরি। কেন? তোর তো স্যাঙ্গুইন হওয়া উচিত ছিল। কিসে স্যাঙ্গুইন? ভারে, তুই আমাকে এত বড় একটা ধাক্কা দিলি, সে ধাক্কার পর আমি নড়ে চড়ে বসলাম, তুই যেটা চেয়েছিলি আমি সেটাই করলাম। ও আচ্ছা, তুই যে সংকল্পর সাথে এত ইন্টিমেট ফোনে কথা বলছিলি সেটা শুধুমাত্র আমি বলেছি বলে? আমি নিজে চেয়েছি বলেই বলেছি, কিন্তু তার পেছনে তোর চাওয়াটা কতটা সক্রিয় ছিল সেটা আমি ভালো করে জানি। দেখ অর্ণা, তুই আমায় মিস আন্ডারস্ট্যান্ড করতেই পারিস, আমার কিছু বলার নেই। কর মিস আন্ডারস্ট্যান্ড,
তবে সেই সবদি তুই যে সংকল্পের দিকে আশ্বাসের হাতটা বাড়িয়ে দিয়েছিস সেটা আমার কাছে খুব স্বস্তির, খুব আনন্দের। আর এই কথাটা আমি তোকে কোনোদিনই বোঝাতে পারবো না। কে বলেছে আমি বুঝবো না? আমি তো সব থেকে ভালো বুঝবো, আমার জীবনের ওপর দিয়ে গেছে এটা। এটা যে তোর কাছে কতটা স্বস্তির কতটা আনন্দের সেটা আমার থেকে ভালো কেউ বুঝবে না। অর্ণা প্লিজ, তুই একদিন বাদে কিয়ার কথা কেন? দ্বিতীয়বার এই নামটা আমার সামনে বলবি না। ঠিক আছে, আমি উচ্চারণ করবো না নামটা, কিন্তু আমি উচ্চারণ না করলেই তুই কিয়ার নামটা মনের ভেতর নাড়াচাড়া করবি না সেই গ্যারান্টি দিতে পারিস? What do you think? কে তোরে কিয়া? কত মহ তোর নাম যে ওর নামটা না নিলে আমি মরে যাব। হ্যাঁ, কে ও? কেন নেবো ওর নাম? আমি কোনোদিনও ওর নাম নেবো না, কেন নিতে যাবো? আমিও জানি না কারণটা, সিরিয়াসলি বলছি আমিও কারণটা জানি না। তবে আমি যে ঠিক বলছি তোর রিয়াকশন সেটা প্রমাণ করছে। আমার কি মনে হয় জানিস? কি, কটা দিন কেটে গেলে না গঙ্গা জলে গিয়ে স্নান করে আসব। কেন রে, আমার সাথে থাকতে হয়েছিল বলে? এক্স্যাক্টলি তাই। এই কটা দিন তোর সাথে থাকা আমার কাছে সব থেকে বড় অত্যাচার। ইউ মিন ইট? ইয়েস আই ডু মিন ইট। সামনে দাঁড়িয়ে থাকলে মনে হয় কিয়া তোর পেছনে দাঁড়িয়ে আছে, তুই কথা বললে মনে হয় কিয়া কথা বলছে, কন্টিনিউসলি মনে হয় তোর ভেতর অন্য কারোর এক্সিস্টেন্স আছে। পারছি না আমি এটা সহ্য করতে, কিছুতে পারি। তুই বললে আমি এক্ষুনি চলে যেতে পারি অন্য। কোয়ারেন্টিনের দিন শেষ হয়ে গেলে চলে যাবে, তারপর আমি কোনোদিন তোকে দেখতে চাই না, কোনো দিনও না। ইন্টারভিউ কেমন হলো? নিশ্চয়ই কোনো ভালো খবর আছে। কি মা, পরীক্ষা ভালো হয়নি কো? আচ্ছা তুমি এখনই বুঝছো কি করে? একটু কথা বলতে দাও। কি হলো, কথা হয়েছে? কি নিয়ে কথা হলো? মানে প্যাকেজ ট্যাকেজ সমস্ত কিছু বলে দিয়েছে? আর কত অপমানিত হতে হবে আমাকে? কত অপমানিত হতে হবে? জুনান্টি, হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? কে তোমাকে অপমান করলো? আন্টি তো অনেকক্ষণ বেরিয়ে গেছে অফিস আজকে। আন্টির সঙ্গে কি তোমার কোনোভাবে দেখা হয়েছিল? অবশ্য রাস্তায় দেখা হলে আন্টি তোমাকে অপমানই বা কেন করতে যাবে? একটা অশিক্ষিত মূর্খ গাঁয়া মহিলা একটা একটা কোম্পানির ডিরেক্টর হয়ে বসেছে, সেখানে গিয়ে আমার ইন্টারভিউ দিতে হবে? কি বলছো তুমি জুন? তোমার কথার মাথা মুন্ডু তো আমি কিচ্ছু বুঝতে পারছি না কো। আমিও কিছু বুঝতে পারছি না, কি হয়েছে? আমি জানতাম না ওরা কি ব্র্যান্ড নেমে কোম্পানি খুলেছে, আমি জানতাম না, আমি গেছিলাম, আই ওয়াজ ইনোসেন্ট। ওরা তো জানতো, ওরা ইন্টেনশনালি তোকে আমাকে কেন অপমান করেছে? কেন? মাই গড জুনান্টি, কি বলছো তুমি? ইন্টেনশনালি ডেকেছে, ইন্টেনশনালি ডেকেছে আমাকে। আর এই অপমান আমি সহ্য করতে পারছি না, পারছি না, পারছি না। আমি তো না জেনে অ্যাপ্লাই করেছিলাম, ওরা তো পরিষ্কার লিস্টে দেখতে পাচ্ছে আমার নামটা, তাও বদমাইশি করেছে, তাও আমায় হিউমিলিয়েট করেছে। তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো তুমি কাকে বিয়ে করে এনেছিলে? বুঝতে পারছো? এই প্লিজ প্লিজ প্লিজ, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। কি বল, তুমি কি বলতে চাইছো? ওই অত বড় একটা কোম্পানির ডিরেক্টর শ্রীময়ী? বুঝতে পারছো না? বুঝতে পারছো না, সিম্পল কথাটা তুমি বুঝতে পারছো না? একজন মহিলা যদি একটা বয়ফ্রেন্ড জোগাড় করে আর সে যদি ইনফ্লুয়েন্সিয়াল হয়, তার যদি কানে কানে টাকা থাকে, তাহলে একটা কেন ওরকম চারটা ডিরেক্টরও বুঝতে পারে? আর শ্রীময়ী, সে তোর গার্লফ্রেন্ড, তাকে চেয়ার দিয়ে সিংহাসন ডিরেক্টর বানিয়ে রেখেছে। এমন করে বলছো না অনিন্দ, যেন এরকম তুমি কোনোদিনও শোনোইনি, কোনোদিনও দেখোইনি পৃথিবীতে। বুয়া দেখ রে দেখ, মেয়েটা কতখানি খারাপ। আমি যখন বলতাম তখন তোর শুনতে ভালো লাগতো না, এখন বুঝতে পারছিস তো? সম্পর্কটা ছাড়ার পর এখন ওর আসল রূপটা বেরিয়ে পড়েছে। ওই ছেলেটার সাথে ফষ্টি নষ্টি করেছে আর ওই ছেলেটা এইভাবে ওকে পাওনা গন্ডা মিটিয়ে দিচ্ছে। মা প্লিজ। এই বুয়া,
তুই একদম আমার মুখ আর আটকাবি না কো। এর থেকে ভদ্র কথা আমার মুখ দিয়ে আর বেরোবে না কো। চোখের সামনে এরকম নষ্টামি করে যাচ্ছে, আমি ভদ্রভাবে কথা বলবো? তুই করেছিস কন্যা বাবা, আমার বাড়ির বউকে এনে অপমানটা করা তোর কি দরকারটা ছিল? বলি এখনো তো সে এই বাড়িতেই থাকে, বলি সেটা কি সে ভুলে যাচ্ছে? বলি আমার বাড়িতে এসব নষ্টামি চলবে না। আমি যদি ঘুরিয়ে বলি যে আমার বাড়িতে এইসব নষ্টামি চলবে না, তখন আপনি কি করবেন? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।